করোনা ভাইরাসের প্রভাবে দেশের বেশিরভাগ মানুষ হোম কোয়ারেন্টাইনে থাকলেও সমাজের নিম্নবিত্ত মানুষরা ক্ষোধার ধারণায় ছুটে চলেছে এদিক ওদিক নিম্নবিত্ত মানুষগুলোর খোদা নিবারণ করার জন্য এগিয়ে এসেছে বিন্দু বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন নিজেরা রান্না করে নগরীর আগ্রাবত এলাকার একশো জনেরও অধিক মানুষের মাঝে এই খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয় রিক্সা চালক দিনমজুর সহ অনেক মহিলারাই এই সময় খাবার সংগ্রহ করেন বিতরণ পর্ব শেষে সংগঠনের প্রতিনিধিরা জানান বিন্দু বাংলাদেশ শুরু থেকে চেষ্টা করছে সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারই ধারাবাহিকতায় আমাদের এই খাবার বিতরণ কর্মসূচি এই সময় বিন্দু বাংলাদেশের প্রতিনিধিদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সংগঠনের পরিচালক মোহাম্মদ মোহাম্মদ রবিউল হাসান রবি প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল এবং সংগঠনের সদস্য মোহাম্মদ রহমান পুরো পৃথিবীতে লকডাউন হয়ে গেছে এখন আমরা যারা আছি বাসার মধ্যে আমাদের অন্তত খাবার টুকু আছে বাট রাস্তায় বের হলে দেখা যায় যে অনেক মানুষ আছে তাদের খাবার নাই পেটে কোনো খাবার নেই ক্ষুধার্ত অনেক মানুষ তো আমাদের যে সংগঠনটা আছে বিন্দু বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে আমরা গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি এবং আমি আশা করব সমাজেরা যারা বৃত্তশালী আছে তারা সবাই যেন তাদের পাশের প্রতিবেশী গরিব অসহায়দের পাশে দাঁড়ায় সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞ এত সুন্দরভাবে এসে এবং আমাকে সাপোর্ট দিয়ে এবং আমাদের বিন্দু বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি প্রধান উপদেষ্টা উনিও অক্লান্ত পরিশ্রম করে এবং বিন্দু বাংলাদেশের প্রত্যেকটি সদস্যকে আর শুভাকাঙ্ক্ষীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই তাদের এই পরিশ্রম এবং সহায়তার কারণে আমরা অনেক দূর যেতে সক্ষম হয়েছে আরও অনেক দূর যাওয়ার ইচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে সচেতন হবেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করবেন এবং আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন আমাদের সামাজিক সচেতনতা অবশ্যই দরকার আছে এই দরকারটা আমরা শুধু একা করলে হবে না সবাই করতে হবে একটা হচ্ছে যে সামাজিক দূরত্ব আর একটা হচ্ছে যে মানবিক দূরত্ব সামাজিক দূরত্বটা ঠিক আছে কিন্তু মানবিক দিক দিয়ে আমরা দূরত্ব বজায় রাখতে পারি না মানবতার কাজে মানবতার খাদিরে আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা সকলের মঈনুদ্দিন আকবর সিটিজি লাইভ টিভি চট্টগ্রাম